হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু গাইডেন্স গ্রু ডাব্লিউ বিপি তো প্রতিদিনের মতো আজ আবার আমি ঠিক সন্ধ্যে সাড়ে সাতটায় তোমাদের সাথে তিরিশটি মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন ডিসকাস করবো আর আজ হলো আমাদের ম্যারাথন মক টেস্ট থার্টি সিক্স ঠিক আছে আর জিকে আমাদের যে টার্গেটটা রয়েছে সেটা হচ্ছে ফর্টি ফাইভ আউট অফ ফিফটি এটা আমাদের ওভারঅল টার্গেট তো তোমরা ক্লাসটা পুরোটা মন দিয়ে দেখতে থাকো এবং সঙ্গে এর সাথে সাথে তোমরা মক টেস্টটা করতে থাকো আর ম্যাক্সিমাম স্কোর করবার চেষ্টা করো আর ক্লাস শেষ হয়ে গেলে পরে তোমাদের কার কত স্কোর হলো সেটা কমেন্টে জানিয়ে দিও ঠিক আছে আর ভিডিওর পিডিএফগুলো তোমরা টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে সেটা লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে ওখান থেকে জয়েন করে নাও তো এখন আমরা তাহলে ক্লাসটা শুরু করি চলো দেখো ফার্স্ট কোশ্চেনে আছে গ্লোবাল রিসাইক্লিং ডে কবে পালিত হয় রাইট আনসারটা হবে অপশান এ আঠেরোই মার্চ ঠিক আছে গ্লোবাল রিসাইক্লিং ডে আর টু থাউজেন্ড টোয়েন্টি ওয়ানে এর থিমটা কী ছিল না রিসাইক্লিং হিরোজ রিসাইক্লিং হিরোজ ঠিক আছে তো রাইট আনসার হলো অপশান এ নেক্সট কোন শিখগুরু গুরুপদকে বংশানুক্রমিক করেন রাইট আনসার কী হবে অপশান ডি গুরু রামদাস ঠিক আছে এবার দেখো গুরু রামদাস ইনি অমৃতসরের নির্মাণ কাজ শুরু করেছিলেন তিনি হরমন্দির সাহেবের নকশাও তৈরি করেন ঠিক আছে এবার দেখো গুরু নানক যিনি রয়েছেন অপশান এতে উনি ছিলেন শিখদের প্রথম গুরু যিনি জম্পি রচনা করেছিলেন এবং নানক পন্থ প্রবর্তন করেছিলেন ঠিক আছে তো এখানে গুরুপদকে বংশানুক্রমিক করেছিলেন অপশান ডি গুরু রামদাস নেক্সট নিম্নোক্ত কোন দুটি স্থানের মধ্যে ডুরান্ড লাইন রয়েছে কি হবে রাইট আনসার অপশান বি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে রয়েছে ডুরান্ড লাইন ঠিক আছে এবারে দেখব দেখো অপশান এতে রয়েছে পাক ভারত ও পাকিস্তান এর মধ্যে রয়েছে রেড লাইন এবং ভারত ও চীনের মধ্যে রয়েছে ম্যাকমোহন লাইন ঠিক আছে তো এখানে রাইট অ্যান্সার হয়ে গেল অপশান বি নেক্সট ভারতে কতবার আর্থিক জরুরি অবস্থা জারি করা হয়েছে রাইট অ্যান্সার কী হবে অপশান ডি কোনোটি নয় কেন নয় কারণ একবারও আর্থিক জরুরি অবস্থা ভারতে জারি করা হয়নি ঠিক আছে আর এই আর্থিক জরুরি অবস্থা ধারা কততে রয়েছে তিনশো ষাটে তো এখানে রাইট আনসার হলো অপশান ডি কোনোটি নয় চলো নেক্সট কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ফুড সিকিউরিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর জোর দেওয়া হয়েছিল ফুড সিকিউরিটি অ্যান্ড ওমেন এম্পাওয়ারমেন্টের ওপর জোর দেওয়া হয়েছিল রাইট অ্যান্সার হবে অপশান সি নবম ঠিক আছে এবার দেখো এই নবম পঞ্চবার্ষিকী পরিকল্পনার টাইমটা ছিল উনিশশো সাতানব্বই থেকে দু হাজার দুই পর্যন্ত হ্যাঁ এবার দেখো অপশান এতে রয়েছে দ্বিতীয় দ্বিতীয় যে পঞ্চবার্ষিকী পরিকল্পনা হয়েছিল তাতে মেন ফোকাস ছিল হেভি ইন্ডাস্ট্রিজ ওপর তারপর পঞ্চম পঞ্চবার্ষিকীতে ছিল রিমুভাল অফ পভার্টি এটার ওপর ফোকাস করা হয়েছিল আর প্রথমটার ওপরে ছিল এগ্রিকালচারের ওপরেই মেন ফোকাস ছিল প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনায় তাহলে এখানে রাইট অ্যান্সারটা হয়ে গেল অপশান সি নবম ঠিক আছে নেক্সট দেহে কত জোড়া অটোজোম আছে কত জোড়া অটোজোম আছে মানবদেহে রাইট অ্যান্সারটা হবে অপশান বি বাইশ জোড়া অটোজোম আছে দেখো এবার দেখো বাইশ জোড়া অটোজোম এবং এক জোড়া সেক্স ক্রোমোজম আছে তো এই সেক্স ক্রোমোজোমটা মেলদের ক্ষেত্রে হচ্ছে এক্স ওয়াই আর ফিমেলদের ক্ষেত্রে হচ্ছে এক্স এক্স ঠিক আছে তাহলে রাইট আনসারটা হলো অপশান বি বাইশ জোড়া নেক্সট কাশ্মীর বেসড ফিফটিন কপস এর নবনিযুক্ত কমান্ডার হলেন কাশ্মীর বেসড ফিফটিন কফস নবনিযুক্ত কমান্ডার হলেন অপশান বি ডিপি পান্ডে ঠিক আছে অপশান বি ইজ রাইট আনসার নেক্সট শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন শিবাজির আধ্যাত্মিক গুরু কে ছিলেন রাইট আনসারটা হবে অপশান এ তোমরা কিন্তু সাথে সাথে অ্যাটেম্পট করতে থাকো ঠিক আছে তো শিবাজির আধ্যাত্মিক গুরু ছিলেন রামদাস এবার দেখো দাদাজি কন্ডাদেব অপশান সিতে রয়েছে তো তিনি ছিলেন শিবাজির অভিভাবক ও শিক্ষক হ্যাঁ দাদাজি কন্ডাদেব শিবাজির অভিভাবক ও শিক্ষক ছিলেন আর আধ্যাত্মিক গুরু ছিলেন রামদাস চলো নেক্সট পীরপাঞ্জাল ও ধোলাধরের মধ্যে যে উপত্যকা রয়েছে পীরপাঞ্জাল ও ধোলাধরের মধ্যে যে উপত্যকা রয়েছে সেটা হলো রাইট অ্যান্সার অপশান এ কুলু ঠিক আছে এবারে দেখো বাকি দুটো দেখব বাকি দুই অপশানটা বিতে রয়েছে লাহুল লাহুল রয়েছে পীরপাঞ্জাল ও উচ্চ হিমালয়ের মধ্যে আর স্পীতি রয়েছে হিমালয় ও জাস্কারের মধ্যে ঠিক আছে তো রাইট আনসারটা এখানে হয়ে গেল অপশান এ কুলু নেক্সট রাইট টু ইনফরমেশান কী ধরনের অধিকার রাইট টু ইনফরমেশান কী ধরনের অধিকার তো কী হবে এটা রাইট আনসার হবে অপশান এ মৌলিক অধিকার এটা ঠিক আছে এবার দেখো দেখো রাইট টু ইনফরমেশান বা আর ফান্ডামেন্টাল রাইট তো এটা হলো আর্টিকেল নাইনটিন ওয়ান এ অনুযায়ী এটা হলো ফান্ডামেন্টাল রাইট ঠিক আছে তাহলে রাইট আনসার হলো অপশান এ মৌলিক অধিকার নেক্সট ইনক্লুসিভ গ্রোথ কোন কথাটি কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল ইনক্লুসিভ গ্রোথ এটা কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনায় ব্যবহৃত হয়েছিল রাইট আনসারটা হবে অপশান সি ইলেভেন্থ আর টুয়েলভ এই দুটো পঞ্চবার্ষিকী পরিকল্পনাতে ব্যবহৃত হয়েছিল এবার দেখে নেব কীভাবে ব্যবহৃতটা হয়েছিল দেখো দ্য স্লোগান অফ ইলেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যান যেটা দু হাজার সাত থেকে বারোর মধ্যে ছিল সেই ইলেভেন্থ ফাইভ ইয়ার প্ল্যানের স্লোগানটা ছিল ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ ঠিক আছে তো ইনক্লুসিভ গ্রোথ হলো এই দুটো হাইলাইট করা আছে ইনক্লুসিভ গ্রোথ হলো ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ আর টুয়েলভ ফাইভ ইয়ার প্ল্যান যেটা দু হাজার বারো থেকে সতেরো ছিল সেটাতে স্লোগানটা কী ছিল না ফার্স্ট আর মোর ইনক্লুসিভ অ্যান্ড সাস্টেনেবল গ্রোথ এটা তো ইনক্লুসিভ গ্রোথ রয়েছে এটা তো ইনক্লুসিভ গ্রোথ রয়েছে তাহলে এখানে রাইট আনসারটা হয়ে গেল অপশান সি এগারো এবং বারো দুটোই চলো নেক্সট কোন রক্তকণিকা মানবদেহে প্রতিরক্ষার কাজ করে রাইট আনসার হবে অপশান বি শ্বেত রক্তকণিকা ঠিক আছে শ্বেত রক্তকণিকা প্রতিরক্ষার কাজ করে নেক্সট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডাইরেক্টর জেনারেল কে নিযুক্ত হলেন রাইট আনসার হবে অপশান ডি অজয় মাথুর ঠিক আছে ইনি ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের ডাইরেক্টর জেনারেল নিযুক্ত হয়েছেন নেক্সট পুরনো কেল্লা কে নির্মাণ করেছিলেন পুরনো কেল্লা রাইট আনসারটা কী হবে অপশান সি শেরশাহ ঠিক আছে শেরশাহ পুরনো কেল্লা নির্মাণ করেন এবার দেখব আকবর কী কী নির্মাণ করেছিলেন কয়েকটা দেখে নেব লাহোর দুর্গ আটক দুর্গ জামা মসজিদ ইত্যাদি আর শাহজাহান হচ্ছে তাজমহল মতি মসজিদ লালকেল্লা ইত্যাদি ঠিক আছে তাহলে এখানে পুরনো কেল্লা রাইট আনসার হলো অপশান সি শেরশাহ নেক্সট অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে কোন পর্বত কিভাবে হবে রাইট অ্যান্সার অপশান ডি পাটকই ভুম পাটকই বুম অরুণাচল প্রদেশ ও মায়ানমারের মধ্যে আন্তর্জাতিক সীমানা নির্ধারণ করেছে ঠিক আছে তাহলে এবার দেখবে এই অপশান বি এ বি সি এগুলো হচ্ছে গারো খাসিয়া জয়ন্তিয়া হলো মেঘালয়ের পাহাড় ঠিক আছে এগুলো মেঘালয় আছে এই পাহাড় তিনটে আর এই যে খাসিয়া পাহাড়ের সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে শিলং সেটা হচ্ছে মেঘালয়ের রাজধানী এবং একটি শৈল শহর ঠিক আছে তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে গেল অপশান ডি পাটকই বুম নেক্সট ধারা দুশো কোনটির সাথে সম্পর্কিত দুশো রাইট আনসার হবে অপশান বি রাজ্য তালিকা দুশো উনপঞ্চাশ ধারাতে রাজ্য তালিকা সম্পর্কে বলা আছে এবার দেখে নেব দেখো রাজ্য তালিকায় ছাপ্পান্নটা বিষয় রয়েছে কেন্দ্র তালিকায় রয়েছে সাতানব্বইটা আর কনকারেন্টে রয়েছে সাতচল্লিশটা বিষয় রয়েছে ঠিক আছে তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান বি রাজ্য তালিকা তোমরা এক্সট্রা কেউ কিন্তু খুব ভালোভাবে দেখবে ঠিক আছে এগুলোর থেকেও তো কোশ্চেন আসে চলো এবার নেক্সট দেখো জোর মেলাও রিভলিউশান দেওয়া আছে বাঁদিকে ডান দিকে দেওয়া আছে কোনটার ওপর কোনটার সাথে রিলেট করে এই তো আমরা ফার্স্টে মিলিয়ে নেব দেখো ধূসর ধূসর রেভলিউশানটা ফার্টিলাইজারের সাথে রিলেট করে নীলটা হচ্ছে মৎস্য চাষ আর হলুদ হচ্ছে তৈল বীজ ঠিক আছে তাহলে তিন দুই এক তিন দুই এক রাইট আনসার হলো অপশান ডি তিন দুই এক ঠিক আছে নেক্সট মোটর গাড়ির হেডলাইটে কী ধরনের দর্পণ ব্যবহার করা হয় কী হবে রাইট আনসার অপশান বি ঠিক আছে এটা মোটর গাড়ির হেডলাইটে ব্যবহৃত হয় অবতল দর্পণ আর উত্তল দর্পণ যেটা সেটা রিয়ার ভিউ মিরার যেটা আমরা লুকিং গ্লাস বলি না যে যেটা দিয়ে দেখি পিছনের কোনো ভেহিকেল আসছে কিনা সেটাতে উত্তল দর্পণ ব্যবহার করা হয়ে থাকে আর হেডলাইটে ব্যবহার করা হয় অবতল দর্পণ তো রাইট অ্যান্সার হলো অপশান বি নেক্সট সম্প্রতি তানজানিয়ার প্রেসিডেন্ট প্রয়াত হয়েছেন তিনি মানে তার নামটা কি ছিল তিনি কে তো রাইট আনসার হবে অপশান বি জন মাগু ফুলি ঠিক আছে অপশান বি তানজানিয়ার প্রেসিডেন্ট ছিলেন প্রয়াত হয়েছেন এবার দেখো দেখো অপশান এতে রয়েছে রাহুল খুল্লার ইনি ফর্মার চেয়ারম্যান ছিলেন ট্রায়ের ঠিক আছে ইনিও প্রয়াত হয়েছেন আর আক্তার আলি ইনি ফর্মার ডেভিস কাপ কোচ ছিলেন এবং লেজেন্ডারি ইন্ডিয়ান টেনিস প্লেয়ার ছিলেন ইনিও প্রয়াত হয়েছেন সম্প্রতি তো এখানে তানজানিয়ার প্রেসিডেন্ট রাইট আনসার হয়ে গেল অপশান বি নেক্সট দহশালা ও মনসবদারি ব্যবস্থার প্রচলন কে করেছিলেন দহশালা ও মনসবদারি ব্যবস্থার প্রচলন করেছিলেন রাইট আনসার হবে অপশান এ অপশান এ আকবর ঠিক আছে এবার দেখো আকবর গুজরাট জয়ের স্মৃতির উদ্দেশ্যে ফতেপুর স্বীকৃতে বুলান দরওয়াজা নির্মাণ করেছিলেন আর পনেরোশো তেষট্টি খ্রিস্টাব্দে তীর্থকর এবং পনেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে করের অবলুপ্তি ঘটিয়েছিলেন ঠিক আছে তো এখানে দসালা ও মানসবদারী ব্যবস্থার প্রচলন করেছিলেন রাইট আনসার অপশান এ আকবর নেক্সট কোনটি খারিফ শস্য নয় রাইট আনসার হবে অপশান বি সরিষা ঠিক আছে সরিষা খারিফ শস্য নয় এবার দেখো তাহলে সরিষা হচ্ছে রবি শস্য আর এই ফসল মানে খারিফ শস্য লাগানোর সময়টা হচ্ছে নভেম্বর আর ফসল কাটার সময় হচ্ছে মার্চে আর রবি শস্য যখন লাগানো হয় সেটা হচ্ছে জুন মাসে আর ফসল কাটা হয় নভেম্বর মাসে ঠিক আছে তো এখানে খারিফ শস্য নয় হচ্ছে সরিষা বাকিগুলো সব খারিফ শস্য নেক্সট মৌলিক অধিকারগুলিকে খর্ব করে এমন আইন বাতিলযোগ্য এই উক্তিটি ভারতীয় সংবিধানের কোন ধারায় রয়েছে এই উক্তিটি কোন ধারায় রয়েছে রাইট আনসার হবে অপশান সি তেরো তেরো নম্বর ধারায় এই উক্তিটা রয়েছে এবার দেখো বাকিগুলো একটু দেখে নেব দেখো ধারা বারো বারোতে কী রয়েছে না রাষ্ট্রের সংজ্ঞা ও বর্ণনা চোদ্দো নম্বর ধারায় রয়েছে সাম্যের অধিকার আর আঠেরো নম্বর ধারায় রয়েছে পদবিগ্রহণ নিষিদ্ধকরণ তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান সি তেরো নম্বর ধারা নেক্সট নিম্নোক্ত কোনটি সার্ভিস সেক্টরের অন্তর্গত নয় সার্ভিস সেক্টর কোনটা যেটা হলো টার্সিয়ারি সেক্টর তো টার্সিয়ারি সেক্টরের অন্তর্গত নয় কোনটা রাইট অ্যান্সার হবে অপশান বি কনস্ট্রাকশান ঠিক আছে কনস্ট্রাকশান সার্ভিস সেক্টরের অন্তর্গত নয় নেক্সট ভারতে উৎপাদিত পণ্যে যে ইকোমার্ক দেওয়া হয় সেটি কীসের প্রতীক ইকোমার্ক কিসের প্রতীক রাইট আনসার হবে অপশান সি এনভারমেন্ট ফ্রেন্ডলি ঠিক আছে এবার দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এই ইকো লেভেলিং যে স্কিমটা যেটা ইকোমার্ক নামে পরিচিত সেটা উনিশশো একানব্বই লঞ্চ করেছিলেন যেটা থেকে আমরা সহজেই বুঝতে পারি যে এটা ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট ঠিক আছে তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান সি এনভারমেন্ট ফ্রেন্ডলি নেক্সট ভারতে অর্ডানেন্স ফ্যাক্টরি ডে কবে পালিত হয় অর্ডান্যান্স ফ্যাক্টরি ডে পালিত হয় অপশান বি ইজ রাইট আনসার আঠেরোই মার্চ দেখো আঠেরোই মার্চ আমরা ফার্স্ট কোয়েশ্চেনে করেছি আবার এখানেও রয়েছে আঠেরোই মার্চ ঠিক আছে তো রাইট অ্যান্সার হলো অপশান বি আঠেরোই মার্চ অর্ডেন্যান্স ফ্যাক্টরি ডে এবার দেখো এই অর্ডেন্স ফ্যাক্টরির যিনি ডাইরেক্টর জেনারেল এবং চেয়ারম্যান রয়েছেন তিনি হচ্ছেন সি এস বিশ্বকর্মা সি এস বিশ্বকর্মা ঠিক আছে আর হেডকোয়ার্টারটা হলো কলকাতাতে তো এখানে রাইট আনসার হলো অপশান বি নেক্সট তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল এটা তরাইয়ের হয়ে গেছে এটা তরাইনের হবে তরাইনের তৃতীয় যুদ্ধ কবে হয়েছিল রাইট আনসার হবে অপশান ডি বারোশো ষোলোতে ঠিক আছে বারোশো ষোলোতে হয়েছিল তরাইনের তৃতীয় যুদ্ধ দেখো দেখো খ্রিস্টাব্দে গজনীর তৃতীয় যুদ্ধে পরাজিত করেছিলেন তো ইলতুতিস এবং তাজউদ্দিন ইলদিজের মধ্যে যে যুদ্ধটা হয়েছিল বারোশো ষোলো খ্রিস্টাব্দে সেটা হচ্ছে তরাইনের তৃতীয় যুদ্ধ আর তরাইনের ফার্স্টটা হয়েছিল ফার্স্ট যুদ্ধটা যেটা হয়েছিল পৃথ্বীরাজ আর মোহাম্মদ ঘড়ির মধ্যে সেটা হচ্ছে এগারোশো একানব্বই আর এগারোশো বিরানব্বই হয়েছিল দ্বিতীয়টা ঠিক আছে তো দ্বিতীয়টাতে মোহাম্মদ ঘড়ি জিতেছিল আর পৃথিবীরাজ পরাজিত হয়েছিল আর প্রথমটাতে পৃথ্বীরাজ জিতেছিল তো এখানে কোয়েশ্চেনে রয়েছে তরাইনের তৃতীয় যুদ্ধ তো সেটা রাইট আনসার হয়ে গেল অপশান ডি বারোশো ষোলো নেক্সট ভারতের আখ উৎপাদনের প্রথম রাজ্য হল ভারতে আখ উৎপাদনে প্রথম রাজ্য হল রাইট আনসার অপশান এ উত্তরপ্রদেশ ঠিক আছে এবার দেখো বাকি যে অপশানগুলো রয়েছে আসাম হলো চা উৎপাদনে ভারতের মধ্যে প্রথম মহারাষ্ট্র হলো ভারতের মধ্যে তুলো উৎপাদনে প্রথম আর কর্ণাটক হলো কফি উৎপাদনে প্রথম ভারতের মধ্যে ঠিক আছে এখানে সবগুলোই কিন্তু ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করে কোন কোন মানে ফসলে তো সেগুলো দেওয়া আছে তো আখটা হলো রাইট আনসার অপশান এ উত্তরপ্রদেশ নেক্সট ভারতীয় পঞ্চায়েত ব্যবস্থায় কতগুলি বিষয় রয়েছে ইলেভেন্থ স্কেডিউলের মধ্যে যে রাজ সিস্টেমটা রয়েছে সেটাতে কটা সাবজেক্ট রয়েছে সেটা বলতে হবে তো রাইট আনসার হলো অপশান বি উনতিরিশটা সাবজেক্ট রয়েছে ঠিক আছে এবার দেখো টোয়েন্টি নাইন সাবজেক্ট কেপ আর কেপ আন্ডার জুরিসডিকশান অফ পঞ্চায়েত ইন ইলেভেন স্কেডিউল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ঠিক আছে আর এই যে আঠেরোটা সাবজেক্ট রয়েছে এটা হচ্ছে মিউনিসিপ্যালিটির মধ্যে রয়েছে আঠেরোটা সাবজেক্ট যেটা টুয়েলথ স্কেডিউলে রয়েছে তো এখানে পঞ্চায়েত ব্যবস্থার যে সাবজেক্টগুলো সেটা হচ্ছে টোয়েন্টি নাইন রাইট আনসার অপশান বি নেক্সট চিপকো আন্দোলন যেটির সাথে সম্পর্কিত চিপকো আন্দোলন কোনটির সাথে সম্পর্কিত রাইট আনসারটা হবে অপশান সি অরণ্য বিনাশ ঠিক আছে ডিফরেস্টেশনের এগেনস্টে চিপকো আন্দোলন করা হয়েছিল এবার দেখো চিপকো আন্দোলন কোথায় হয়েছিল না উত্তরাখণ্ডে হয়েছিল নাইনটিন সেভেন্টি থ্রিতে এটা ছিল ফরেস্ট কনজারভেশনের জন্য একটা মুভমেন্ট যেটা লিডার ছিলেন সুন্দরলাল বহুগুনা ঠিক আছে সুন্দরলাল বহুগুণা তো এখানে রাইট অ্যান্সারটা হয়ে গেল অপশান সি অরণ্য বিনাশ নেক্সট গ্রিন হাউস গ্যাসের ধারণা দিয়েছিলেন মানে গ্রিন হাউস গ্যাসটা যে এনভারমেন্টের যে ক্ষতি করতে পারে তো সেই এফেক্টের যে ধারণাটা সেটা দিয়েছিলেন গ্রিন হাউস এফেক্টের ধারণা দিয়েছিলেন অপশান সি জোসেফ ফুরিয়ার ঠিক আছে জোসেফ ফুরিয়ার দেখো এই জোসেফ ফুরিয়ার ইনি ছিলেন ফ্রেঞ্চ ম্যাথামেটিশিয়ান এবং ফিজিসিস্ট তিনি ডিসকভার করেছিলেন গ্রিন হাউস গ্যাসের যে এফেক্ট সেটা তো এখানে রাইট আনসার হয়ে গেল অপশান সি জোসেফ ফুরিয়ার তো ফ্রেন্ডস আমাদের তিরিশটা কোয়েশ্চেন ডিসকাস করা হয়ে গেল ঠিক আছে এবার তোমরা কে কত স্কোর করলে সেটা কমেন্টে জানিয়ে দাও ঠিক আছে চলো তাহলে থ্যাংক ইউ